নমস্কার বন্ধুরা, আমরা সকলেই রেগুলার অ্যালোভেরা জুস খাই এবং অ্যালোভেরা ক্রিম জেল ব্যবহার করে থাকি। এটা আদৌ কি আমাদের শরীরের জন্য উপকারী? তা নিয়ে আজকের এই আলোচ্য বিষয়। অ্যালোভেরা, যার এক অপর নাম কৃতকুমারী। অ্যালোভেরায় রয়েছে 20 রকমের খনিজ পদার্থ। এছাড়া আছে ভিটামিন এ, B1, B2, B6, B12, সি এবং ই। রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা জুস। অ্যালোভেরা কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়। এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে, রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে, দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্তকণিকাকে বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে দীর্ঘদিন আমাদের হার্ট সুস্থ ও সক্রিয় থাকে। মাথার খুশকি দূর করতে এর কোনো তুলনা নেই, এমনকি ঝলমলে চুলের জন্য অ্যালোভেরা অনেক উপকারী। সুতরাং চুলের যত্নে অ্যালোভেরা আমাদের নিত্য সঙ্গী। ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই বেশি জানি। অ্যালোভেরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা ত্বকের ইনফেকশন দূর করে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। ত্বকের পোড়াভাব দূর করতে, ত্বককে মসৃণ রাখতে, দাগ মুক্ত রাখতে অ্যালোভেরা ব্যবহার করা হয়। যাতে অ্যালোভেরা জুস রক্তে সুগারের পরিমাণকে ঠিক রাখে এবং দেহে রক্ত সঞ্চালন বজায় রাখে। ডায়াবেটিক শুরুর দিকে নিয়মিত এই জুস খেলে ডায়াবেটিক প্রতিরোধ করা সম্ভব। সুতরাং খাবার আগে বা খাবার পরে নিয়মিত অ্যালোভেরা জুস যদি পান করা যায়, তাহলে ডায়াবেটিক নিয়ন্ত্রণ থাকবে। অ্যালোভেরা মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে এবং জয়েন্টের ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করে। এমনকি ব্যথাযুক্ত স্থানে যদি অ্যালোভেরা জেল ক্রিম লাগানো হয়, তাহলে ব্যথা অনেকটা কমে যায়। অনেকের মুখে ঘা হয়, আর এই মুখের ঘা দূর করতে অ্যালোভেরা অত্যন্ত কার্যকরী। ঘায়ের জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে দিলে মুখের ঘা ভালো হয়ে যায়। অ্যালোভেরা জুস দাঁত এবং মাড়ির ব্যথা উপশম করে থাকে। দাঁতের কোনো ইনফেকশন থাকলে তা দূরও করে দেয়। নিয়মিত অ্যালোভেরা জুস খেলে দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব। অ্যালোভেরায় আছে ভিটামিন সি, যা মুখের জীবাণু দূর করে মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে। অ্যালোভেরা জেল মাউথওয়াশের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। গবেষণায় দেখা গেছে যে অ্যালোভেরা রয়েছে অ্যালোইমোডিন, যা স্তন ক্যান্সারের বিস্তারকে রোধ করে। এছাড়া অন্যান্য ক্যান্সার প্রতিরোধে অ্যালোভেরা অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অ্যালোভেরা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাঙ্গাল উপাদান সমৃদ্ধ একটি গাছ। অ্যালোভেরা জুস যদি নিয়মিত পান করা যায়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দেহে টক্সিন নামক উপাদান যেটা তৈরি হয়, সেটি দূর করতে সাহায্য করে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে। ওজন কমাতে অ্যালোভেরা জুস বেশ কার্যকরী। ক্রনিক প্রদাহের কারণে শরীরে মেদ জমে, অ্যালোভেরা জুস অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এই প্রদাহ রোধ করে ওজনকে হ্রাস করে থাকে। হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরা জুসের জুড়ি নেই। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, অন্ত্রের প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে, যা হজম শক্তি বাড়িয়ে থাকে। অ্যালোভেরা ডায়রিয়ার বিরুদ্ধে অনেক ভালো কাজ করে। অ্যালার্জি এবং হাঁপানি প্রতিরোধক হিসাবে অ্যালোভেরা ব্যবহার করে করা হয়। এছাড়া এই পাতার শ্বাস যদি বেটে ফোড়ায় লাগানো হয়, তাহলে অনেক যন্ত্রণা কমে। এছাড়া ছোটো যদি পুড়ে যায়, সেই পোড়া জায়গাও যদি এই পাতার শ্বাস বেটে লাগানো যায় কিংবা জেল লাগানো যায়, উপকার হয়। অ্যালোভেরা জুস নিয়মিত পান করলে পেটে নানান সমস্যা দূর হয়, এমনকি কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোষ্ঠকাঠিন্য যদি সমস্যা থাকে, সেটাও দূর হয়। অ্যালোভেরার জেলের মধ্যে প্রায় 20 রকম অ্যামাইনো অ্যাসিড আছে, যা ইনফ্লামেশন এবং ব্যাকটেরিয়ার রোধ করে হজম, বুক জ্বালা পোড়া রোধ করে থাকে। দেহের দুর্বলতা দূর করতে অ্যালোভেরা জুসের গুণ অনেক। আপনি যদি অ্যালোভেরা জুস নিয়মিত পান করেন, তাহলে দেহের ক্লান্তি দূর হবে এবং দেহকে সতেজ এবং সুন্দর রাখবে। সর্বশেষে বলি, আমার এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।